আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকেও একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি যে ভর্তাটা করে তৈরি করে দেখাবো সেটা হলো মিষ্টি কুমড়ার ভর্তা মিষ্টি কুমড়াটা আমি প্রথমত একটু বড়ো সাইজ করে কেটে নিয়ে চামড়াটা ফেলে দিয়েছি দিয়ে এটা পর্যাপ্ত পানিতে সিদ্ধ করি নেয় পরিমাণ মতো একটু পানি দিয়ে আমার এখানে চার টুকরো মিষ্টি কুমড়া আছে আমি এক কাপের মতো পানি দিয়ে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি পানিটা শুকিয়ে এসেছে এবং এর ভিতরে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে যদি আমি পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করতাম আলু সিদ্ধর মতো পানিটা ছেঁকে ফেলে দেয়া হলে তখন কিন্তু মিষ্টি কুমড়ার ভিটামিনটা চলে যেত আর যে হাঁড়িতে আমরা মিষ্টি কুমড়াটা সিদ্ধ করব। সামান্য একটু এরকম সেঁকা লাগালে ভালো হয় একটা সুন্দর স্মেল আসে যেমন আমরা আলু ভর্তাটা করার টাইমে একটু পাতিলে আলুটা সেঁকা লাগলে ওইটা আপনাদের যার যেমন ইচ্ছা তবে আমার এভাবে খেতে একটু ভালো লাগে আর এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি তেলে ভেজে লবণ ধনেপাতা আর ওখানে দুটো আমি আমি দেখাচ্ছি দুটো পেঁয়াজকে একটু মোটা করে কেটে নিয়ে তেলে আমি ভেজে নিয়েছি হালকা ভেজে নিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় অনেকে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না বা খেতে ভালো লাগে না মিষ্টি কুমড়াটা তো এভাবেই দিলে ভর্তাটা ভালো লাগে তো চলুন বিয়র্স কীভাবে ভর্তাটা তৈরি করি আসলে তো সবাই জানে ভর্তাটা প্রথমত ভর্তার আমি এখানে মরিচটা নেব মরিচটা শুকনো মরিচটা আপনারা যার যেমন ঝাল অনুযায়ী দিবেন মিষ্টি কুমড়োটা যেহেতু একটু মিষ্টি হয় একটু জাল হলে খেতে ভালো লাগে এখানে আমি কয়েকটা মিষ্টি কুমড়োর জন্য এতটুকু শুকনো মরিচ নিয়েছি আর এখন একটু লবণ দিলাম লবণ দেওয়াতে হবে কি ভর্তার যে আমি মিহিভাবে মরিচটা গষে নিতে পারবো এভাবে একবারে পাউডার হয়ে যাবে দেখুন বিয়র্স আমি যে লবণ দিয়ে শুকনো মরিচটা মেখে নিয়েছি একেবারেই পাউডার হয়ে গিয়েছে আর এখানে অবশ্যই আপনারা শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবেন কাঁচামরিচটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না এখন আমি যে পেঁয়াজটা রেখেছি পেঁয়াজটা দিয়ে দিব দিয়ে এগুলা একটু হালকা হাতে মাখার এত প্রয়োজন নেই আমি লাস্টে মাখাবো এখন যে কুমড়াটা রেখেছি কুমড়াটা একটু ভালোভাবে চটকে নিব আমি কুমড়াটা চটকে নেওয়া হয়েইছে এখন আমি বাকি উপকরণটা একটু মেখে নিব ভালোভাবে আলগো হাতে মেখে নিব আর দিয়ে দিব ধনেপাতা পাতা লবণ তো আমি দিয়েছি মরিচ মাখানোর টাইমে তবুও লবণটা আর একটু দিচ্ছি আপনারা যার যেমন স্বাদ অনুযায়ী দিবেন আর দিয়ে দিব আমি এখন এখানে তিন চায়ের চামচ সরিষার তেল সরিষার তেলটা না হলে মনে হয় যেন ভর্তাটা পরিপূর্ণ হয় না আমি দিয়ে দিব এখানে তিন চার চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে ভালোভাবে এখন আমি চটকে নিব তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে মিষ্টি কুমড়ার ভর্তা গরম ভাতের সাথে কিন্তু খেতে কিন্তু এই ভর্তাটা খুবই মজা লাগে আমি আগে তো এখানে সরষের তেল দিয়েছি উপর থেকে কিছু ধনেপাতা আবার দিয়ে দিলাম একটু এক্সট্রা ফ্লেভারের জন্য আর এক সাইজ চামুচ একটু কম আগে তো সরিষার তেল আমি দিয়েছি এখন একটু উপর থেকে দিয়ে দিব এটা বেয়ে চতুর্দিকে যাবে আর চামচ কেটে নিতে খুবই ভালো লাগবে মুখে পড়লে কাঁচা সরিষার তেলটা তো বিয়র্স রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিশেষভাবে অনুরোধ রইল আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানের মাধ্যমে আপনার কাছে চলে যায় ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এটা আমার অনুরোধ এটা আমার চাওয়া একটা লাইক দিবেন তাহলে আমি মনে করব ভিডিওটা পছন্দ হয়েছে আমার কষ্ট সার্থক হয়েছে কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই তো দেখা হবে ভিওর্স পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ